সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে 15 সি টিভির রাতের সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি বগুড়ার করোনা পরিস্থিতি। বগুড়ার দুই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও 13 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায় জেলার সরকারি দুটি হাসপাতালে মারা যাওয়া ওই 13 জনের মধ্যে 7 জন করোনা পজিটিভ ছিলেন, অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া 7 জনের মধ্যে 2 জন বগুড়ার এবং বাকিরা অন্য জেলার। বগুড়ার 2 জন হলেন সদরের পারুল ও মোতাহার। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা 587 জনে দাঁড়িয়েছে। এছাড়া সর্বশেষ 24 ঘন্টায় জেলায় নতুন করে আরও 87 জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার 18.35%। এছাড়া একই সময়ে 122 জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। সর্বশেষ 24 ঘন্টায় জেলার 474 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ PCR ল্যাবে পরীক্ষা করা 282 নমুনায় 48 জন পজিটিভ হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে 4 নমুনায় সবার নেগেটিভ এবং অ্যান্টিজেন পরীক্ষায় 166 নমুনায় 88 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া TMSS মেডিকেল কলেজে PCR ল্যাবে 22 নমুনায় 11 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন 87 জনের মধ্যে সদরের 59, শেরপুরের 11, শাহজাহানপুরের 6, দুপচাঁচিয়ার 3, কাহলুর 3, গাবতলীর 2, শিবগঞ্জে 2 এবং নন্দীগ্রামে 1 জন। জেলায় এ পর্যন্ত মোট 19,288 জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 17,341 জন এবং 1,360 জন চিকিৎসাধীন রয়েছেন। TMSS-এর উদ্যোগে ও মেঘনা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় আজ বগুড়া সংস্থার জোনাল অফিস মাটিডালিতে করোনা সংকট মোকাবেলায় বিপদগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড কমিশনার ইকবাল হোসেন রাজু। TMSS-এর আজীবন সদস্য ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন SI নজরুল ইসলাম। মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান, TMSS-এর উপনির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব আলী খান পরিচালক, এছাড়াও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন TMSS-এর পরিচালক মোহাম্মদ আলী মিঠু। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, আমি বলবো সম্মানিত নির্বাচিত প্রতিনিধি এলাকার জনাব ইকবাল হোসেন রাজু। বিতরণকৃত খাদ্য সামগ্রী প্যাকেটে ছিল 10 কেজি চাল, 2 কেজি ডাল, 5 কেজি আলু, 2 কেজি মুড়ি, 2 লিটার তেল, 2 কেজি লবণ, 3টি কাপড় কাচার সাবান ও 1টি গায়ে মাখার সাবান। বগুড়ার সারিয়াকান্দির কালীতলা খেয়াঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জের জামথল পর্যন্ত যমুনা নদীতে চালু হচ্ছে ফেরি সার্ভিস। এটি চালু হলে রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে সহজে যাতায়াত করতে পারবেন এই এলাকার মানুষ। এছাড়াও বঙ্গবন্ধু সেতু ঘুরে যাওয়ার প্রয়োজন না হওয়ায় প্রায় 80 কিলোমিটার পথ কমবে বলে আশা করছেন স্থানীয়রা। এদিকে বগুড়ায় আবু নাহিদ নামে এক যুবক নিজেকে ইমাম মাহাদি পরিচয় দিয়ে ধারালো হাসুয়া হাতে তাণ্ডব চালানোর সময় ধরা পড়েছে। গত মঙ্গলবার রাত 9টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপশহর ফাঁড়ির পুলিশ শহরের উপকণ্ঠে ঝোপগাড়ি এলাকা থেকে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে। আবু নাহিদ ঝোপগাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে।